হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও। আমাকে এক ভাই আর কি কমেন্ট করছিল যে ভাই বাংলা সেটগুলা ভালো বেজ দেয় না, তো আমি এটা দিয়ে আর কি ভাড়া মারি। ডেল্টা অডিও P9001, এটা মূলত বাংলা সেট, আমার নিজ হাতে তৈরি করা। আর ভিডিওটার কোয়ালিটিটা খুব ভালো হবে না, আপনারা বিরক্ত বোধ না মনে করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, যেহেতু ফ্ল্যাশের ভিডিও। এটা মিক্সার দেখতে পাচ্ছেন, এটা আপনার 6 চ্যানেল মিক্সার। আমরা যদি একটু মেশিংটা দেখাইতে যাই পিছনের সাইডে, তো এটা মূলত পিছনের সাইড। এটা দুইটা আপনার ইনপুট কেবল, দুইটা আউটপুট স্পিকার দেখতে পাচ্ছেন, এখানে একটা আর এখানে একটা। আর মূলত আজকে অনেক ভাই বিশ্বাস করেন যে বাংলা সেট আর কি ভালো বাজে না। হ্যাঁ, বাংলা সেট ভালো বাজে না কিছু কিছু ক্ষেত্রে, যদি আপনি তৈরি করতে না পারেন। স্টেজ প্রোগ্রামের জন্য ভালো হবে না। এটা মূলত 4/4 হাই লাগানো আছে, আর সিপের 4টা স্পিকার দেওয়া আছে। এখানে মডেলটা মূলত ক্যাটিন। একটা আর কি কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা আসলে বাংলা ক্যাবিনেট তৈরি করেন, একবারে খাস বাংলা, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভাই ফেমের অন্তত প্লাই বোর্ডগুলা রংটা যদিও ভালো না দেন, তবে আশা করি জয়েন্টগুলা ভালো দিবেন। তো আমাদের বাংলাদেশের মধ্যে দেখা যায় সচর নচর আপনার 3টা ক্যাবিনেট সেন্টার আছে, যেখানে মূলত ভালো ক্যাবিনেট তৈরি করে। তো 3টাই মূলত ভালো, আর আশা করি আপনারা সবাই একটু ভালো তৈরি করার চেষ্টা করবেন। ভালো তৈরি করলে আপনারা যে বাংলাদেশের যে গুণগত একটা মান, সেটা আমরা ধরে রাখতে পারবো। তো বাংলাদেশে যে 3টা ক্যাবিনেট আর কি তৈরি করে, সেই 3টা ক্যাবিনেট হচ্ছে আপনার, একটা হচ্ছে RDS, আর একটা হচ্ছে সাপলা ক্যাবিনেট ঘর, রিয়েল বিডি। মূলত একটা আপনার হচ্ছে RDS, এটাতে ঢাকাতে রুবেল ভাই, আর এই যে বিডি, এটাতে আপনার মানিকগঞ্জের রুবেল ভাই, সাপলা ক্যাবিনেট ঘর। এটা মূলত সেতুর, যমুনা সেতুর ওই পাশে। তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, ভাইরা আসলে ভালো ভালো ক্যাবিনেট তৈরি করে। ভালো ক্যাবিনেট দিলে ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে, এটা স্বাভাবিক। আর মূলত বাংলা বক্স যে আসলে ভালো বাজে না, সেটা আসলে একবারে ভুল, তবে কিছু কিছু ক্ষেত্রে, সবটা আপনি ইউজ করতে পারবেন না। স্টেজ প্রোগ্রামের ক্ষেত্রে বাংলা সেটগুলো ইউজ না করাই ভালো আমি মনে করি। তবে PV 3000 ওয়াটের যে সেটটা আছে, তো ওইটার চেয়ে আপনি যদি তৈরি করেন, ওটা থেকে ভালো আউটপুট পাবেন। আমি মূলত এটা দিয়ে অনেক দিন ধরে ভাড়া মারি, তো এখন পরিমাণ আর কি কোনো প্রবলেম হয়নি। আমার মিক্সারটা লো ভোল্টেজে বাজার কারণে পুড়ে গেছিলো, পরে আমি মিক্সারটা তৈরি করে নিয়েছি। তো এখন ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আমাদের বাংলাদেশে যেই ভাইগুলা আর কি ক্যাবিনেট তৈরি করে তাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনারা চাইলে ভাইদের কাছ থেকে খুব হাই কোয়ালিটি বক্স তৈরি করে নিতে পারবেন, তাতে আশা করি ভালো সাউন্ড কোয়ালিটি দিবে। তো আজকে আমি আর কি একটু জাল্লা দেখবো যে আসলে সাউন্ডটা কেমন, আপনাদের শুধু দেখানোর জন্য। তবে যদি সং ইউজ করি অনেক সময় কপিরাইট দেয়, তারপরে আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমত মিক্সারটা আমরা অন করে নিব, আমরা USB দিয়ে আর কি মিউজিকটা তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন সেট ভলিউম দুটো অফ আছে, পাওয়ার সুইচটা দিয়ে দেবো, হয়তো বা বেশিক্ষণ গান বাজাইতে পারবো না। দেখতে পাচ্ছেন প্রোটেক্টেড ইন্ডিকেটার জ্বলছে, এটা অফ হয়ে যাবে 5 সেকেন্ড পরে। দেখতে পাচ্ছেন আমার রিলে সুইচিং দিয়ে দিয়েছি স্পিকারের, ভলিউমটা ফুল না দিয়ে একটু কমায় রাখবো, আর এটাও আমরা দিয়ে দেব। তো মূলত আজকে আর কি গান খুব বাজাইতে পারবো না, সর্বোচ্চ 5 সেকেন্ড। আপনারা সাউন্ড বুঝতে অবশ্যই হেডফোন ইউজ করবেন। আমি যদি আপনাদের সাউন্ড দেখাই, আশা করি সাউন্ড বুঝতে অবশ্যই হেডফোন ইউজ করবেন। ভিডিওটা লং করতে যাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।